বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এক নম্বর প্রশ্ন কী আছে। এক নম্বর প্রশ্ন, টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করতে হিন্দুস্তানি ওয়ে শিরোনামে গান লঞ্চ করলো কে? আনসার হবে এ আর রহমান এবং অনন্যা বিড়লা। পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গ্র্যান্ড এটিএম খোলা হলো কোথায়? আনসার হবে হরিয়ানার গুরুগ্রামে। তিন নম্বর প্রশ্ন, রিটেল ডাইরেক্ট স্কিম লঞ্চ করলো কোন ব্যাংক? আনসার হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই যাকে বলে, আরবিআই। চার নম্বর প্রশ্ন, গুজরাটের কচ্ছের রানে ভারতের বৃহত্তম সোলার পাওয়ার পার্ক তৈরি করবে কোন সংস্থা? আনসার হবে এনটিপিসি লিমিটেড। পরের প্রশ্ন দেখো, পাঁচ নম্বর প্রশ্ন কী আছে, রাজ্যসভা হাউসে লিডার হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, আনসার হবে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল। পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন, টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে 14,000 রান সম্পূর্ণ করলেন কে? আনসার হবে জ্যামাইকান ক্রিকেটার ক্রিস গেইল। পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন, রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য 50% সিট সংরক্ষণের ঘোষণা করলো কোন রাজ্য সরকার? আনসার হবে তেলেঙ্গানা সরকার। পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন, ভারতে ভাগু আই ওয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডারে হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন, ব্যবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের সহায়তা করতে 14টি কোম্পানির সাথে টাই আপ করলো কোন রাজ্য সরকার? আনসার হবে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, দশ নম্বর প্রশ্ন কী আছে, দ্য গ্রেট বিগ লায়ন শিরোনামে বই লিখলো কে? আনসার হবে 7 বছর বয়সী কনিষ্ঠতম কানাডিয়ান লেখিকা ক্রিসেইস নাইট। বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।